খড়গ্রামের রতনপুরে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে এলোপাথারি গুলি করে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। ঘটনার জেরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকাল 10টার সময় নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে দেখা করে সমবেদনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভোট আসবে যাবে, ভোট বড় কথা নয়, কিন্তু এই ভোটকে কেন্দ্র করে ভোট শুরু হবার আগে এই নৃশংস খুন, এই পাশবিক খুন সারা বাংলার মানুষকে হতচকিত করে দিয়েছে। একটা গরিব পরিবার, তারা পরিযায়ী শ্রমিকের পরিবার, মেহনত করে খায়, বাইরে তারা কাজ করতে যায়, একটা গরিব পরিবার, একটা ছোট্ট গরিব, তারা কী এমন বড় তৃণমূলের ক্ষতি করতে পারতো? তারা কি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারতো? একটা পরিযায়ী শ্রমিক, সেই পরিবারের উপর এই ধরনের পাশবিক আক্রমণ করার মধ্য দিয়ে তৃণমূলের পার্টির নেতারা কী বার্তা দিচ্ছেন? একটা গরিব পরিবারকে শুধু খুন করাই নয়, তাদের ঘরে যে বাসনপত্র ছিল সেগুলো পর্যন্ত লুট করে নিয়ে গেছে। একটা গরিব পরিবার শুধু নয়, এই গোটা এলাকাটাই বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, গরু ছাগল গবাদি পশুর লেজ পর্যন্ত কেটে দিয়েছে। এ তো মধ্যযুগীয় অত্যাচারের নিদর্শন পাচ্ছি আমরা, যে মানুষকে বিদ্যুৎ দেবো না, জল দেবো না, গবাদি পশু তাপ পুষতে দেবো না, আবার পরিযায়ী শ্রমিক তাকেও খুন করবো। ছোট ছোট বাচ্চা দুটো কোলে বসে আছে, বাচ্চা মেয়েটার, তারা জানে না তাদের বাবা খুন হয়ে গেছে। এই পাশবিকতার কি কোনো প্রয়োজন ছিল দিদি ভাই? যদি বাংলায় পঞ্চায়েত নির্বাচন লুট করে দখল করার অভিপ্রায় থাকতো আপনার, তাহলে বন্ধ করে দেন পঞ্চায়েত নির্বাচন। আমরা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কারণ এটা গণতান্ত্রিক অধিকার। আপনি যদি মনে করতেন যে গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষকে দেওয়া ঠিক হবে না, আপনি পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দিতে পারতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের নামে এই বাংলার গরিব পরিবারের উপরে এই পাশবিক আক্রমণ কেন হলো, এই পাশবিক হত্যা কেন হলো, তার জবাব কারা দেবে? একবারও বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার খোকাবাবুদের মুখ থেকে এই পাশবিক হত্যাচারের কোনো কাহিনী আমরা শুনতে পাবো? আমরা প্রশাসনের উচ্চস্তরীয় যারা কর্তা ব্যক্তি আছে তাদের সঙ্গেও আলোচনা করব, এটা নিয়ে আন্দোলন করব। আজই আমরা প্রতিবাদের মিছিল করছি, আমরা কিন্তু বসে থাকবো না, মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা বলতে পারি, নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোটা, তাদের পাশে শুধু সক্রিয় হয়ে দাঁড়ানোই নয়, তাদেরকে মদত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সঙ্গে সব রকমের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।